নমস্কার, শুভ সন্ধ্যা। শনিবার সন্ধ্যে 6টার লাইভ অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। সৌভাগ্যের খোঁজে আমাদের অনুষ্ঠান। আপনারা ফোনে আসবেন ঠিকই, আপনারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন, আর পরে পার্সোনাল নাম্বার এক্ষুনি চলে আসবে আমাদের মাননীয় অতিথির। আপনারা লিখে রাখুন কিন্তু নাম্বার, পরে যোগাযোগ করবেন। রাত 10টা থেকে সাড়ে 10টা, আবার আগামীকাল রোববার সকাল 10টা থেকে রাত 10টা কথা বলবেন। যারা সিরিয়াস, যারা দেখাবেন, তারা যোগাযোগ করুন, কারণ প্রত্যেকটি চেম্বারই খোলা, ফোন করে কথা বলে নেবেন। আজকে কেতু নিয়ে তার কাছ থেকে জানবো, কেতু গ্রহ নিয়ে অনেকে ভয় পান, কেতু কোথায় কি ফল দেয় এই ব্যাপারে বিস্তারিত আজকে জানবো। তিনি গোল্ড মেডেলিস্ট, অধ্যাপক মানুষ, এবং অবশ্যই জ্যোতিষ কলেজে পড়ান, চেম্বার নিয়মিত করেন, এবং সনাতন ও কেপি জ্যোতিষ তন্ত্র সাধক বাস্তুবিদ তিনি। পার্সোনাল নাম্বারটা রেড বক্সে এসে গেছে, নামের নিচে লিখে রাখবেন 9836015194। আলাপ করাই আমি সব চেম্বার বলে দেবো অনুষ্ঠান চলাকালীন, আপনারা পরপর সব শুনে নেবেন। হাতিবাগান চেম্বার আছে বর্ধমান, মেচেদা, বোলপুর, এছাড়া অবশ্যই কিন্তু শিলিগুড়িতে মাসের শেষ রোববার পেয়ে যাবেন আপনারা। আপনারা ফোন করবেন, নামের নিচে রেড বক্সে নাম্বারটা লিখে রাখুন। আলাপ করাই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে তিনি উপস্থিত। তারাপীঠের হোমযজ্ঞ দেখাবো আমরা অনুষ্ঠান চলাকালীন। আগে একটু কথা শুনে নিই উপস্থিত জ্যোতিষী প্রফেসর শ্রী দিলীপ কুমার। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, সৌভাগ্যের খোঁজে এই জ্যোতিষ অনুষ্ঠানে আমি ফোন ইন লাইভ প্রোগ্রাম করছি। আপনারা আপনাদের যা প্রশ্ন থাকবে প্রশ্ন করবেন, এবং আপনারা যখন ফোন করবেন তখন আগে বলবেন জন্ম তারিখ, তারপরে জন্ম মাস, তারপরে জন্মসাল। এরকম না যে আগে জন্মসাল পরে সময়, এরকম না, আগে জন্ম তারিখ, তারপরে জন্ম মাস, তারপরে জন্মসাল, এটা করবেন। আর সঠিক করবেন, সঠিক বলবেন, আর একটু ওই টিভির সাউন্ডটা মিউট করে ফোনে শুনবেন, তাহলে আপনারা পরিষ্কার শুনতে পাবেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কেতু গ্রহ নিয়ে। কেতু একটি বিশেষ মানে ভয়ঙ্কর গ্রহ, নেগেটিভ গ্রহ, এবং এই গ্রহকে অনেকেই ভয় পায়। কেতু করতে পারে না, খারাপ কাজ করতে পারে না, এমন কিছু জানে না। যত রকম খারাপ কাজ, যত রকম গোপন কাজ, যত রকম শত্রু বলুন, তারপরে রোগ বলুন, রোগ পীড়া দেয়, তারপরে ধরুন আপনার আপনাকে পিছন থেকে আপনাকে মানে মার্ডার করে দেবে, সামনে কিছু বলবে না, আপনি বুঝতে পারবেন না, কিন্তু ভিতর ভিতরে আপনাকে শেষ করে দেবে, সেই কেতু সম্বন্ধে আলোচনা করব। আপনারা শুনে নিন, তারপরে ফোন করবেন, কারণ এখন ব্যস্ত হয়ে ফোন করলে আপনি আসল কথাগুলো শুনতে পারবেন না। কেতু হচ্ছে একটি ছায়া গ্রহ, রাহু রাশিচক্রে যে ঘরে থাকে ঠিক তার সপ্তম ঘরে মানে অপোজিট ঘরে কেতু অবস্থান করে। এবং প্রথমে বলি, যদি কারো রাশিচক্রে লগ্নে কেতু থাকে তাহলে কি হয়, লগ্নে যদি কেতু থাকে জানবেন সেই জাতক বা জাতিকা একটু চাপা স্বভাবের হবে, মানে অনেক কিছু করবে, ধরুন লেখাপড়া করলো, বিদ্যা শিখলো, কোনো টেকনিক্যাল, কোনো ড্রাইভিং শিখলো, সব শিখলো, কিন্তু আপনাকে বলবে না, গোপন রাখবে। অর্থাৎ যখন নাকি সফল হবে, সফল হলে তখন বলে যে আমি এখন এই যে জানি, এইটা শিখেছি, আগে থেকে আপনাকে বলবে না। ওরা চায় যে কাজ সফল না হওয়া পর্যন্ত কাউকে আমি কোনো জিনিস প্রকাশ করবো না, এই এক নম্বর। দু নম্বর হচ্ছে আর একটা জিনিস আছে, যে কেউ যদি কারো লগ্নে থাকে দেখবেন তারা কিন্তু হঠাৎ দেখবেন কিছু কোনো সময়, যে কোনো সময় কোনো একটা গুপ্ত জিনিস, মানে গুপ্ত অর্থ হোক কিংবা গুপ্ত সম্পত্তি হোক, এইগুলো একটা পাওয়ার একটা ঝোঁক থাকে, এক নম্বর। দু নম্বর হচ্ছে কেতু যদি লগ্নে থাকে তাহলে দেখবেন সেই জাতক বা জাতিকাকে কোনো বিষাক্ত কীট বা পোকামাকড় কামড়াবে। যেমন ধরুন বলতা, কোনো না সময় জীবনের কোনো না সময় ছোটোবেলা হোক, মাঝ বয়সে হোক কিংবা বড় বয়সে হোক, দেখবেন বলতা কি ভীমরুল কি মৌমাছি তাকে দেখবেন কামড়াবে। তারপরে আর হতে পারে ধরুন কোনো ধরুন সাপ, বিষাক্ত সাপ, এই সাপও বা কোনো বেজি বা কুকুর, এই সমস্ত কিন্তু জীবজন্তু কিন্তু কামড়াতে পারে, দংশন করতে পারে। তা যাদের লগ্নে যাদের কিছু থাকবে তারা খুব সাবধানে চলাফেরা করবেন, এবং ওই চারটা কিন্তু জ্যোতিষকে দেখিয়ে নেবেন। যদি দ্বিতীয় ঘরে থাকে কেতু তাহলে জানবেন সে কিন্তু আপনার চুপচাপ থাকবে, কাউকে কিছু বলবে না। আপনি জিজ্ঞেস করলে আপনি তাকে 5টা যদি প্রশ্ন করেন হয়তো একটা বলবে কি দুটো বলবেন, আর দেবেন মুখ ঘুরিয়ে নেবে, কিছু বলতেই চাইবে না। যদি আপনার দ্বিতীয় ভাগে ভাবে যদি কিছু থাকে, দ্বিতীয় ভাবে কিছু থাকলে আর একটা কী হবে দেখবেন, অনেক জাতক জাতিকা দেখবেন হেসে কথা বলে, বেশ প্রাণ খুলে কথা বলে হেসে, কিন্তু ওরা কিন্তু হাসবে না, আপনি হাসি পেলেও কিন্তু হাসবে না, আপনার
চুপচাপ করে আপনাকে উত্তর দেবে, মানে যেন আপনি তাকে প্রশ্ন করলে সে যেন একটা বিরক্ত বোধ করছে, এরকম একটা ভাব আর কি, আপনাকে বলতে চাইবে না। দ্বিতীয়ভাবে যদি আপনার কিছু থাকে, আর যদি অষ্টমপতি মানে অষ্টমভাবে যে অধিপতি তার সঙ্গে যদি দ্বিতীয়ভাবে কোনো সম্পর্ক থাকে, তাহলে দেখবেন সে কিন্তু লটারি পাবে। লটারিতে কোনো প্রাপ্ত পুরস্কার টাকা বা কোনো একটা কম্পিটিশন বা ধরুন ঘোড়া এই অনেকে ঘোড়া রেস খেলে, এ তো মানে অর্থাৎ কিছু টাকা সে পাবে। এই হচ্ছে আপনার যদি দ্বিতীয়ভাবে কিছু থাকে। এই লাইভ প্রোগ্রামে বেশি বলা যাবে না। আর একটা বলিনি, তিন নম্বর ঘরে অর্থাৎ লগ্নে যদি তৃতীয়ভাবে থাকে কেতু, তাহলে কী ফল হবে? প্রথম কথা দেখবেন, তৃতীয় যদি কেতু থাকে তাহলে সেই সন্তানের ভাই থাকবে না, মানে অর্থাৎ সে বাবা মার একটি সন্তানই হবে। যদি তার ভাই হয়ে থাকে তাহলে দেখবেন হলে সে এখানে থাকবে না, সে দূরে চলে যাবে, বিদেশে চলে যাবে, কিংবা ধরুন হয়তো অসুখ অসুখ বা অ্যাক্সিডেন্ট দেখলেন হয়তো মারা গেল, মানে সে একাই থাকবে তৃতীয় ভাই থাকে। আর একটা কি, তৃতীয় ভাই যদি থাকে দেখবেন ও দেখবেন খুব একটা ভীতু হবে, মানে কোনো একটা যেমন যারা পাহাড়ে ট্রেকিং করে না, পাহাড়ে ওঠে বা কোনো একটা রিস্কি কাজ করে, সেই মানে ঝুঁকি নিয়ে কাজ করা এরা কিন্তু করতে চাইবে না, পিছিয়ে আসবে এবং সাহসের কোনো কাজ তারা করতে চাইবে না। এবং দেখবেন এই তৃতীয় যাদের কেতু আছে তারা কিন্তু পুলিশ মিলিটারি এই সমস্ত কাজে তারা যেতে জয়েন করতে তারা চাইবে না, তারা পিছিয়ে পড়বে। যদি আপনার চতুর্থভাবে কেতু থাকে তাহলে জানবেন যে তার ছোটোবেলা হোক কি মাঝ বয়সে কি শেষ বয়সে দেখবেন মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে, মানে ডিটাচ হয়ে যাবে, অর্থাৎ মাতৃসুখ সে পাবে না। হয় ছোটোবেলায় তার মা তার মারা যাবে, অথবা মা যদি মারা নাও যায় দেখবেন সেই মাছ থেকে সেই ছেলে অনেক দূরে বিদেশে বা অনেক দূরে সেখানে গিয়ে চাকরি করে, মায়ের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। দ্বিতীয়ত দেখবেন যে বিষয় আসলে সম্পত্তি, সম্পত্তি নিয়ে তার ডিসপিউট কোনো মামলা মোকদ্দমা এই সমস্ত থাকবে। কেননা চতুর্থ ভাব হচ্ছে আপনার নির্দেশ করে জমি জমা সম্পত্তি ল্যান্ড এই সমস্ত নির্দেশ করে, সেই জমি জমা সম্পত্তিগত কোনো ডিসপিউট মামলা কিন্তু থেকেই যাবে। আর একটা কি, সে দেখবেন মানসিক সুখ পাবে না। চতুর্থ স্থান হচ্ছে সুখের ঘর, সুখ স্থান, সেই সুখ কিন্তু পাবে না। সে যতই সে গাড়ি কিনুক, যতই সে বড় ফ্ল্যাট কিনুক, যতই সে এয়ার কন্ডিশন এসি কিনুক, মানে বিলাস বহুল জিনিস কিনুক, সে কিন্তু সুখী হবে না। সবসময় তার মনে একটা অতৃপ্ত ভাব থাকবে। এমনকি সে যদি বিয়েও করে, বিয়ে করার পরেও সে দাম্পত্য সুখ সে পেলেও সে কিন্তু মনে মনে অসুখী হবে। কাজে এই গেল চতুর্থভাবে যদি থাকে কিন্তু তার কি ফল, ফলাফল। এরপর পঞ্চম থেকে শুনবো, কেউ আছেন একটু দেখে নিই, থাকে দেখে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে? আমি আদা মারান থেকে কথা বলছি। বলুন, জন্ম তারিখ বলুন। আরেকবার, ৬ জুলাই ৭৫। সময়টা একটু বলবেন। হাওড়াতেই জন্ম তো আপনার? পরে যারা যোগাযোগ করবেন 9836015194, সবাই দর্শক বন্ধুরা নাম্বারটা লিখে রাখুন। টিভির পর্দায় আছেন প্রফেসর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট, তিনি জ্যোতিষ কলেজেও পড়ান, চেম্বার নিয়মিত করেন, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান আমাদের শনিবার সন্ধ্যে ৬টায় দেখছেন। আমি একটু চেম্বারগুলো বলে দিই, শিলিগুড়িতে যারা দেখাবেন মাসের শেষ রোববার শিলিগুড়িতে থাকছেন, আপনারা যোগাযোগ করবেন কিন্তু মহানন্দা ব্রিজের কাছে। আপনার রোববার জন্ম? রোববারে জন্ম তো। আচ্ছা, আপনার কুম্ভ লগ্ন বৃষ রাশি জানেন? কুম্ভ লগ্ন আপনার কি করেন এখন, চাকরি করেন? হ্যাঁ, কৃষি চাকরি করেন, সরকারি না বেসরকারি? আচ্ছা আচ্ছা, আপনি কি জানতে চান প্রশ্নটা? শরীর স্বাস্থ্য নিয়ে সঙ্গে থাকুন। শুনুন, শরীর স্বাস্থ্য আপনার মানে খুব একটা ভালো যাবে না, যাচ্ছে না, আবার যে খুব একটা ভালো তাও যাচ্ছে না,
আপনি খুব টেনশন করেন, আপনি খুব চিন্তাগ্রস্ত আছেন, তাই তো? মানে টেনশন টেনশন করেন না, টেনশন নেই, কিন্তু আপনার ছ হাজার দেখা যাচ্ছে আপনার একটা টেনশন, মানে আপনি ধরুন মানে যেটা হয়তো হবে না, হতে পারে না, সেটা ভাববেন যে যদি এটা হয়, যদি এটা হয় তাহলে কী করবো, এরকম একটা হয় ব্যাপার হয়। আর আপনার দেখবেন আপনার পেটের যা মনে হচ্ছে, পেটের আপনার সমস্যা হচ্ছে, আপনার ওই অ্যাসিডিটি, গ্যাস, অম্বল বা হজম হয় না, ঠিক মতো খাচ্ছেন ঠিকই, ঠিক হজম হয় না, পেটটা ভালভাবে থাকে, পেটের প্রবলেম নেই, কিন্তু আপনার বয়স তখন 45, দেখবেন আপনার এই বছরখানের মধ্যে দেখবেন এগুলো আপনার যেগুলো বললাম এগুলো আপনার দেখা দেবে, আপনি এত বুঝতে পারছেন না কিন্তু সিমটমগুলো আছে আপনার ছকে। যাই হোক, আপনার লিগামেন্টের ব্যাপার তো, কোন পায়, কোন পায়, ডান পায় না বাবা, কোন পায়, ডান পায় না বাবা, ডান পায়, আচ্ছা, শুনুন ওটা আপনার ঠিক হয়ে যাবে, আপনি যদি ট্রিটমেন্ট করেন, ভালোভাবে ট্রিটমেন্ট করেন তাহলে আপনার ওটা ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে, কারণ এখন তো আপনার শনির দশা চলছে, হ্যাঁ ওই শনির দশা চলছে এখন, একটু সারতে আপনার সময় লাগবে, কিন্তু আপনি আলটিমেটলি আপনি ঠিক হয়ে যাবেন, কেমন? আচ্ছা, সময় লাগবে কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি চট করে বলে দিই, আপনারা কিন্তু শিলিগুড়ির চেম্বারটা তো আমি বলেই দিলাম, এরপরে অবশ্যই আপনারা পাচ্ছেন হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস চেম্বারে প্রত্যেক সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা রূপবাণী সিনেমার বিপরীতে। বর্ধমানে নিয়মিত পাবেন বর্ধমান চেম্বারে, বর্ধমানেও আপনারা যোগাযোগ করবেন শুক্রবার দুপুর 2টো থেকে 5টা, একটু সঙ্গে থাকুন। আচ্ছা, দুপুর 2টো থেকে বিকেল 5টা বর্ধমানে শুক্রবার, তিনকোনিয়া বাসস্ট্যান্ডের কাছে চেম্বার। মেচেদাতে পাবেন বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের পাশেই চেম্বার। বোলপুরে বোলপুরে বৃহস্পতিবার দুপুর 2টো থেকে বিকেল 5টা বিশ্বভারতী ইউনিভার্সিটির কাছেই চেম্বার। আর শিলিগুড়িতে বলেই দিলাম মহানন্দা ব্রিজের কাছে চেম্বার রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করুন যে কোনো সমস্যার সমাধানের জন্য। রাত্রিবেলা 10টা থেকে 10:30 ফোন করবেন, নিচে নামের নিচে দেখুন 2টো পার্সোনাল নাম্বার আমরা দিয়ে রেখেছি, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করুন 9836015194। কে আছেন বলুন এবার, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আচ্ছা, কার জন্য? আমার জন্য। আচ্ছা, নাম আর জন্ম তারিখ? হ্যাঁ। আচ্ছা, সময়টা? সকালে 11:20। আচ্ছা, ডায়মন্ড হারবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 4/3/2003 সকাল 11:20 ডায়মন্ড হারবার। ভালো লাগে, নিয়মিত অনুষ্ঠান দেখা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখি। ঠিক আছে, প্রত্যেক শনিবার এই সময় লাইভ প্রোগ্রাম সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান প্রফেসর দিলীপ কুমারের। শুনুন এবার আপনার ছক নিয়ে বলে দেবেন। তোমার মঙ্গলবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার হচ্ছে বিশ্ব লগ্ন মীন রাশি জানো? আচ্ছা, তুমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করবে না, না করবে? গ্রাজুয়েশন করবে কি, মানে আর্টস নিয়ে পড়ছো তো? আচ্ছা, কোন সাবজেক্ট নিয়েছো, কোন সাবজেক্ট নিয়েছো? আর্টস, হিস্ট্রি, অনার্স। আচ্ছা আচ্ছা, কি তোমার কেরিয়ার সম্বন্ধে জানবে তো, কেরিয়ার সম্বন্ধে? কাজকর্মের দিকটা, তাই তো? তারাপীঠের মহাযজ্ঞ দেখানো হচ্ছে, দেখুন প্রত্যেক যোগে কাজ করেন, ক্রিয়া করেন তন্ত্রের শ্রী দিলীপ কুমারের কাছে। যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করবেন অনুষ্ঠানের পর রাত 10টা থেকে 10:30, রোববার সকাল 10টা থেকে রাত 10টা। বুকিং নাম্বার নিচে দেওয়া আছে, নামের নিচে ওই নাম্বারগুলো সবাই লিখে রাখবেন। আচ্ছা শোনো, হ্যাঁ শোনো, কথা হচ্ছে প্রথম কথা, তোমার চাকরির যোগ আছে, চাকরি তুমি পাবে, কিন্তু চাকরি তোমার একটা বাধা আছে, সেটা হচ্ছে তোমার তো মীন রাশি, তোমার এখন শনির 7:30 চলছে, এই 7:30 যদি কাটিয়ে উঠতে পারো, মানে কাটাও, তাহলে তোমার চাকরি পাওয়ার জায়গাটা তোমার খুব পরিষ্কার হয়ে যাবে, তুমি ইজিলি চাকরি পেয়ে যাবে ঠিক সময়। 1 নম্বর, 2 নম্বর, তোমার বিবাহে একটু প্রবলেম আছে, কারণ তোমার অষ্টমে মঙ্গল আছে, মানে তুমি মাঙ্গলিক, এই মাঙ্গলিক মাঙ্গলিক থাকার জন্য তোমার দেখবে বিবাহ দেখবে অনেক যোগাযোগ আসবে, কিন্তু দুজন কেটে যাবে,
যে কোনো ভাবে ধরো তোমার কেটে যাবে, কাজে তোমার এই মাঙ্গলিকটা তুমি খণ্ডন করিয়ে নাও, বাবা মাকে বলো মাঙ্গলিকটা তুমি যদি কাটিয়ে নাও তাহলে তোমার বিবাহের জায়গাটা ভালো হবে, পরিষ্কার হয়ে যাবে বিবাহের রাস্তাটা। আর তোমার এই যদি চাকরি করতে চাও তাহলে তুমি পড়াশোনা করো মন্দির ভালো করে। পড়াশোনা মানে কি, মানে সেই কলেজের বইপত্র না, মানে চাকরি পেতে গেলে যে ওই কম্পিটিটিভ বইগুলো পড়তে হয়, মানে দোকানে পাওয়া যায় চাকরি, ধরো রেলে বা ব্যাংকে, এই সমস্ত পড়াশোনা করো, কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হও। হ্যাঁ, এবং তুমি চাকরি কেন ছাড়িয়ে দিয়েছে কেন, তোমার কোনো কি মানে অ্যাফেয়ার্স ছিল বা আছে? আচ্ছা আচ্ছা, সেই জন্য তোমার ছ কি বলে দিচ্ছে তোমার মানে অ্যাফেয়ার্স আছে। এই দারুণ বর্ণনা বিচার দেখুন। যাই হোক শোনো, তুমি 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 যে গ্রাজুয়েশন পাস করেছো তোমাকে পড়াশোনা মানে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু তুমি কাজ করো, তুমি যদি চাকরি পেতে চাও তুমি টিউশন করো, টিউশন করে সেই তুমি এখন কাজ করছো। কোথায় কাজ করছো, কোথায় মানে কোন স্কুলে থাকো? স্কুলে লোকের বাড়িতে কাজ করো, তাহলে তুমি চাকরি পাবে কি করে? হ্যাঁ, কারণ চাকরি পেতে গেলে তোমার জন্য পড়াশোনা করতে হবে। তুমি যে যেভাবে তুমি যার বাড়িতে থাকো যে বাড়িতে থাকো, শোনো একটা কথা আছে, ইচ্ছে থাকলে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছে থাকলে উপায় হয়। তুমি তুমি যে বাড়ি থাকো সেখান থেকে তুমি ওই দেখবে বই দোকানে কম্পিউটার বই পাওয়া যায়, ব্যাংক রেলে বই পাওয়া যায়, ওগুলো আস্তে আস্তে স্টাডি করো, চাকরি পরীক্ষা দাও, অ্যাপ্লাই করো, পেয়ে যাবে। হ্যাঁ, আর তোমার তোমার মাঙ্গলিকটা তুমি কাটিয়ে নাও, তুমি কাটিয়ে নাও, দেখবে তোমার কিন্তু বিবাহে কোনো ঝামেল হবে না, নাহলে তোমার কিন্তু দাম্পত্য জীবন খুব কিন্তু সুখের হবে না যদি মাঙ্গলিকটা না কাটো। কেমন? আচ্ছা ঠিক আছে, যেগুলো বললাম মন দিয়ে শোনো, দেখবে তোমার মানে জীবনে অনেক উন্নতি হবে। আমার বাড়ির লোক তো আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, আমি একাই এখন। না, তুমি তো তাহলে যে বাড়িতে থাকো তোমার কি হয়, সে কোনো আত্মীয় স্বজন হয় যেখানে তুমি থাকো? থাকো তাহলে ঠাকুমাকেই বলো যে আমাকে, আমি চাকরি করবো, আমাকে একটা ব্যবস্থা করে দেবো, পড়াশোনা যাবে করতে পারি। হ্যাঁ, ঠাকুমাই তোমাকে গাইড করবে, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ফোন করার জন্য। কত মানুষের কত সমস্যা, কত সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ঠাকুমাকে নিয়ে থাকে, কিন্তু চেষ্টা করলে ঠিকই বললেন দিলীপ বাবু। এইবারে যেটা বলি আরেকটা, অবশ্যই যে এবারে যদি কেতু যদি পঞ্চম ভাবে থাকে তাহলে কি হবে? পঞ্চম ভাবে যদি কেতু থাকে তাহলে সেই ছেলে মেয়ে যদি প্রেম করতে চায়, মানে কারোর সঙ্গে যদি অ্যাফেয়ার্সে যুক্ত চায়, সেই প্রেম কিন্তু টিকবে না, সে কিন্তু কেটে যাবে। এক নম্বর, দু নম্বর হচ্ছে যে কোনো মেয়ে যদি ছেলে যদি ছকে পঞ্চমে যদি কেতু থাকে তাহলে মেয়েদের ক্ষেত্রে তার কিন্তু সন্তান হতে কিন্তু বাধা হবে, অথবা সন্তান দেখবে নষ্ট হয়ে যাবে, মানে মিসক্যারেজ হয়ে যাবে। যদি ছেলেদের যদি ছকে পঞ্চমে যদি কেতু থাকে তাহলে দেখবেন ওই ছেলে কোনো প্রফেশনাল মানে শিক্ষায়, মানে ধরুন কোনো একটা পেশাগত, যেমন ডাক্তারি বা উকিল বা ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত মানে প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু তার কিন্তু অনেক গন্ডগোল দেখা দেবে, মানে সেই প্রফেশনাল যে পড়াশোনা তাতে তার হ্যাম্পার হবে, সে মানে সে পাস করতে পারবে না, কিংবা পড়লেও সে দেখবেন এগিয়ে যেতে পারবে না যদি পঞ্চমে তার কিছু থাকে। ষষ্ঠটা যদি ষষ্ঠভাবে যদি মানে লগ্নের ষষ্ঠ যদি থাকে কিন্তু তাহলে কী হবে, তাহলে দেখবেন সে কিন্তু রোগ পীড়ে জর্জিত হয়ে যাবে, তার রোগ ধরলে তার কিন্তু রোগ টট করে সারবে না। এবং বিশেষ করে কেতু জানেন, কেতু কিন্তু গুপ্ত রোগ দেয়, গুপ্ত রোগ মানে ধরুন ক্যান্সার বলুন বা ওই ক্যান্সার জাতীয় কোনো গুপ্ত রোগ, যে সমস্ত কিংবা ধরুন ব্লাড ক্যান্সার, মানে যেগুলো টট করে আপনার টট করে ডিটেক্ট করা যায় না, ডাক্তার টট করে ধরতে পারে না, এই সমস্ত গুপ্ত রোগ আপনার দেখা যাবে যদি ষষ্ঠভাবে কেতু থাকে। আর আপনি যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেন, ধরুন কোনো আপনি একটা চাকরি বাড়ি কি জয়েন্টে ধরুন পরীক্ষা দেবেন, তখন কিন্তু আপনাকে কিন্তু কেতু কিন্তু ডিস্টার্ব করবে, কারণ ষষ্ঠভাব হচ্ছে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ষষ্ঠভাবটা কাজে লাগে, সেখানে যদি কেতু ভরে থাকে তাহলে আপনাকে খুঁজে দেবে না, আপনাকে সফলভাবে দেবে না। আচ্ছা, আর কেউ আছে সঙ্গে? হ্যাঁ, কেউ একজন আছেন, দেখে নিয়ে আবার জানবো সপ্তমে কেতু থাকলে কি হয়। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, চটপট চলে আসুন, ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ বলুন শ্রী দিলীপ কুমারকে, আপনারা কিন্তু কথা বলবেন চটপট যাতে আমরা ঠিক মতো শুনতে পাই। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন,
চটপট শুধু ডেট অফ বার্থটা বলুন, আর কিচ্ছু লাগবে না। সেই দিলীপ কুমারের ফোন নাম্বারটা লিখে রাখবেন প্লিজ, সবাই ফোনে কথা বলতে পারবেন, একটা নামের নিচে ফোন নাম্বারটা লিখে নিন। কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ বলুন, কার জন্য বলুন? ডেট অফ বার্থ, জন্ম তারিখ, নাম? 13/9/1993। সময়? সন্ধ্যেবেলা 6:30। মেমারিতেই জন্ম? কি নাম আপনার? ঠিক আছে, আপনার সোমবার জন্ম? সোমবারে? সোমবার। আপনার মীন লগ্ন কর্কট রাশি? মীন লগ্ন কর্কট রাশি। আচ্ছা, হ্যাঁ কর্কট রাশি। আপনার তো 30 বছর বয়স, কি করেন এখন? কি ব্যবসা করেন না চাকরি করেন? আপনি কিছু করেন না? আপনার কি লেখাপড়া কি আপনি বিএ পর্যন্ত পড়তে পেরেছেন, মানে পাশ করতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, বিএ পাশ করেছেন, গ্রাজুয়েশন করেছেন না পারেননি? বিএ করতে পেরেছেন। তা আপনি এখন কি করেন, কোনো কাজের সঙ্গে যুক্ত নেই? না, কিছুই করছে না, ব্যবসা চাকরি কিছুই হচ্ছে না, তাই তো? আচ্ছা, আর আপনার তো বিয়ে হয়নি কেন? আচ্ছা শুনুন, প্রথম কথা হচ্ছে আপনি কি জানতে চান বলুন, কি আপনি জানতে চান? আমি বলছি আপনার চাকরি কোনো যোগ নেই, পাওয়ার কোনো যোগ নেই, আপনার যেটা যোগ আছে আপনি ব্যবসা করতে পারেন। আপনি যদি কাপড়ের ব্যবসা করেন, কাপড় মানে ধরুন ওই কলকাতা থেকে বা শাড়ি, অর্থাৎ শাড়ি, অর্থাৎ শাড়ি বা অর্থাৎ ধুতি, এই সমস্ত বস্ত্র যদি আপনি কিনে যদি আপনি বিক্রি করতে পারেন, হ্যাঁ আপনি আপনার বাইরে বাইরে ঘুরতে পারেন, আপনি বাড়িতে বসে একটা মানে দোকান মতন করে আপনি সেই লোককে আপনি আপনাকে প্রচার করতে হবে যে আমি আপনি শাড়ির কাপড়ের ব্যবসা করেন, এই করে যদি আপনি মানে করতে পারেন আপনি শাড়ির ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। এক নম্বর, আপনি চাকরি আসার ছেড়ে দিন, চাকরি আপনার যোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি বিয়েটা করতে চান তাহলে আপনার কিন্তু মাঙ্গলিক দোষ আছে ছকে, আপনার মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন, নাহলে কিন্তু বিয়ে হওয়া খুব আপনার শক্ত আছে। কেমন? এই দুটো জিনিস মাথায় রাখবেন যেগুলি বললাম, আর আমি তো বর্ধমানে আমার চেম্বার আছে, যোগাযোগ করে ওখানে দাঁড়াতে পারেন। ঠিক আছে, বর্ধমানে প্রচুর মানুষ আসেন, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন বর্ধমানে। হ্যাঁ বলুন, কে কে বলছেন, কোথা থেকে? আমি বলছি কল্যাণী থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ, নাম? জন্ম তারিখ হচ্ছে 09/11/1999, আর জায়গা হচ্ছে জেএম হসপিটাল। 9/11/1999। কটার সময় জন্ম? 6:30। সন্ধে? সকাল না সন্ধে? সন্ধে। সন্ধে। কোথায়? কল্যাণীতেই জন্ম? হ্যাঁ, কল্যাণীতেই জন্ম। কি নাম আপনার মেয়ের? দীপান্বিতা দাস। 9/11/1999, সন্ধে 6:30, কল্যাণী। টিভির ভলিউমটা কমিয়ে নিন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। আপনার মেয়ের 22 বছর বয়স? দীপান্বিতা? ২২+ আপনার আপনার মেয়ের মঙ্গলবার জন্ম? দীপান্বিতার মঙ্গলবার জন্ম? আচ্ছা, আপনি কি মেয়ের জন্য কি কোনো বিয়ের জন্য কোনো চেষ্টা করছেন? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনি এবার শুনে নিন টিভিতে, চট করে বলে দিচ্ছেন বিয়ের জায়গাটা, কাজের জায়গাটা, আর ফোন নেবো না, এরপর রেড বক্সে নাম্বার ফোন। প্রথম কথা, আপনার মেয়ে বিয়ের জায়গাটা ডিস্টার্ব আছে, মেয়ের আপনার মাঙ্গলিক আছে, আপনি আপনাকে ইমিডিয়েটলি আপনি মাঙ্গলিক দোষটা কাটান, তাহলে পরে আপনার মেয়ের বিয়ে ভালোভাবে হয়ে যাবে এবং সুখী হবে। মাঙ্গলিক দোষ যদি না কাটিয়ে বিয়ে দেন, মেয়ের কিন্তু দাম্পত্য জীবন সুখী হবে না।
আর দ্বিতীয়ত আপনার মেয়ের কিন্তু চাকরি যোগ আছে, আপনি মেয়েকে যদি কম্পিউটার না জেনে থাকে মেয়েকে কম্পিউটার শেখান, ওর কম্পিউটার রিলেটেড জব হবে, কেমন, হয়তো সরকারি না হলেও বেসরকারি জায়গাতে হবে মেয়ের। আজ এই পর্যন্ত, আর তো সময় নেই, আপনারা মোবাইলে ফোন করবেন 9836015194। হাতিবাগান চেম্বার কলকাতায়, বর্ধমান, মেচেদা, বোলপুর এবং শিলিগুড়িতে চেম্বার আছে, যোগাযোগ করুন। আবার ভালো দেখা হবে শনিবার সন্ধ্যে 6টায়। আর অবশ্যই এখনকার মতো এইটুকুই শেষ করছি, ধন্যবাদ।